সকাল বন্ধুগণ, গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা বার্থডে স্পেশাল হতে চলেছে। তো আজকে ব্লগ বানানোর কোনো পরিকল্পনা ছিল না, কারণ কি পরীক্ষা ছিল, বুঝতেই পারছো কলেজের এক্সাম মানে কতটা চাপ। তো এই পরীক্ষা দিয়েছি সকাল থেকে, এখন অবধি কিছু খাওয়াও হয়নি, এই যে চান করে নিয়েছি। তো সুমন একটু আগে আমাকে চ্যালেঞ্জ করলো, তাই এই ভিডিওটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার উপর বানাচ্ছি। তো সুমন চ্যালেঞ্জটা করেছে যে তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, যারা যারা কন্টিনিউ ভিডিওটা দেখো, তারা কেউ কমেন্ট করে জানাবে না যে ওর বার্থডে, মানে কমেন্ট করবে না, কেউ ওকে উইশ করবে না কমেন্ট করে। তো আমি বলেছি কি অবশ্যই তোমরা উইশ করবে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সুমন। তো এখন অবধি খাওয়া দাওয়া হয়নি, রান্নাটা হয়ে গেছে, সুমন রান্না করেছে, তো এখন খেয়ে নিতে হবে, মাথাও আঁচড়াইনি, তো চলো খেয়ে নিই। বার্থডের জন্য জিনিসপত্র সব কিছু কেনা হলো। আরে ইয়ার কা বার্থডে হ্যাঁ, সেলিব্রেশন তো হোনাই চাইয়ে, সেলিব্রেশন তো অবভিয়াসলি হবে তো একটু পর। তো এখন চিকেন টিকেন রান্না হয়েছে, ওগুলো রান্না হবে, তো আজকে ভালো বন্ধ খাওয়া দাওয়া হ্যান তেন অনেক কিছুই হবে। তারপর বার্থডে সেলিব্রেশন ওটা তো হতেই হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তখন আমি রান্না করতে যাবো, ফিরে আসার পর সেলিব্রেশন হবে, পার্টি হবে, তো এইসব সব কিছু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরা হবে। তো চলো এখন রান্নাটা করে আসি, পুরো ঘেমে গেছি, এখন ফ্যানের তলায় বসবো, তারপর রান্নাটা করে আসবো, তারপর তোমাদের কাছে রান্না করছিলাম, ঘেমে গেছি, তার মধ্যে একটু একটু আনন্দ রয়েছে, কারণ এখন সেলিব্রেশন হবে, আফটার ফ্রেন্ডসের বার্থডে বলে কথা, আবার বিশেষ ফ্রেন্ড আমার সবচেয়ে কাছের বন্ধু সুমন, আজকে তার বার্থডে, এখন সেলিব্রেশন হবে। তো চলো ওই দিকটা একটু দেখি, মানে ওই কেকগুলোকে ক্যান্ডেল দিয়ে সাজাতে হবে, অনেক কিছু কাজ বাকি রয়েছে, তো এইগুলো এখন হবে। যে রুম থেকে বেরোচ্ছি এখন, একটু ফ্যানের তলাতে বসছিলাম। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. So can you hear me? এই যে আজকে সুমনের বার্থডে, তার জন্য এই যে ক্যান্ডেলগুলোকে এখন দিয়ে দেওয়া হবে কেকের চারদিকে সেলিব্রেশনের জন্য। মেসে তো বুঝতেই পারছো দুজন আছি, তার জন্য সবাই থাকলে আর একটু মজা হতো, কিন্তু কী করবো বলুন, কেউ তো নেই, আমাদের দুজনকেই সেলিব্রেশন করতে হবে, কারণ কি এখানে তো কারো বাড়ির লোক নেই, তো আমরাই সবাই, সবার ফ্যামিলি মেম্বার, সবার পাশে সবাইকে থাকতে হবে। দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়ে গেল। এখন উইশ করতে কেউ ভুলে না, মানে মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এটাই চ্যালেঞ্জ আজকের ভিডিও। মিস্টার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা বার্থডে কেকটা তোমাদের জন্য তুলে রাখা হয়েছে, চলে আসো খেয়ে নেবে। অডিয়েন্সের সম্পর্কে কিছু বলছে অডিয়েন্সদের? হাই গাইস, বার্থডেটা কেমন গেল, কি ব্যাপার পুরোটা? আজ আমার বার্থডে ছিল, ভালো এনজয় হলো, আর যদি আমার সব বন্ধু করা থাকতো মেসে, তাহলে তো মানে বলা যাবে না এত ফাটাফাটি এনজয় হতো, কিন্তু ভাগ্যবশত এই COVID-19 জন্য সবাই বাড়িতে আটকে রয়েছে। আর আমরা যে দুজনই আছি, আমার মানে দুজন বন্ধু, আমি আর ধীমান,
যার চ্যানেল এটা তোমরা দেখতে পাচ্ছ সর্বমঙ্গলা ব্লগস। আজকের বার্থডেটা ভালোভাবে সেলিব্রেশন হলো, হালকাভাবে সেলিব্রেশন হয়েছে কিন্তু ভালোই হয়েছে। আর যে গিফট দিয়েছে ধীমান, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ পরে আছি, টি শার্ট, এটাই আমাকে গিফট করেছে, ভালোই লাগছে আমার, আশা করছি আমাকে খুব পছন্দ হয়েছে। আর ঠিক আছে বন্ধুরা, পরে কথা হবে, আজকের মতো টাটা। কমপ্লিট তো এটা গিফট করেছি কারণ কাছের বন্ধু, তোর সঙ্গে আমার মানে কি রিলেশনটা এতটা কাছাকাছি এসেছে যেখানে মানে কি বলবো, টাকা থাকলে হয়তো আরও বড়ো কিছু গিফট করতে পারতাম কিন্তু এখন আমি কিছু করি না, বেকার, সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তো ওর কাছে আমি চিরকৃতজ্ঞ, অবশ্যই যদি কোনো পরে জব পাই তখন অবশ্যই ওকে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারব। তো অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসটা কেমন হয়েছে, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর ওই জিনিসটা যে কিনেছিলাম তার সঙ্গে আমাদেরকে এইটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই গেঞ্জির সঙ্গে মগ ফ্রি, এটা ঠিক মগ নয়, মগ টাইপের, এটা পরে আমরা জল খাবার কাজে ব্যবহার করতে পারি। কিন্তু তো আজকে এখন সেলিব্রেশন তো কমপ্লিট, এখন খাবার আমাদের মেনু রয়েছে, চিকেন রয়েছে, পাঁপড় রয়েছে, মিষ্টি রয়েছে, তো অনেক কিছু রয়েছে। এখন তোমাদের আমি চিকেনটা দেখাচ্ছি, চিকেনটা আজকে যার বাড়িতে ও রান্না করেছে, জানি না কেমন হয়েছে। কেউ যেন লোভ দিও না এই যে চিকেন লেগ পিস, অবশ্যই তোমরা চলে আসো সুমনের বাদরে, সুমন তো ডাকলো না তোমাদেরকে, আমি ডেকে দিচ্ছি, সবাই চলে আসো খেতে। তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো টাটা। ডিনার কমপ্লিট, তো এখন বসে রয়েছি, ঘুমাতে হবে, কালকে এক্সাম রয়েছে, ভিডিওটা বান্ডিল করার সময় হয়ে গেছে। তো শেষে একটা কথা বলতে চাই, আমার যত কাছের বন্ধু রয়েছে তাদের মধ্যে সুমন একজন, কারণ কি কাছের বন্ধু কি তার জন্য আমার এখান থেকে টান রয়েছে। ওর সঙ্গে আমার ঝামেলা হয়তো হয় মেসের মধ্যে কিন্তু টানটা সত্যি ভেতর থেকে রয়েছে, কারণ কি এ জীবনে আমাকে এমন একটা জিনিস দিয়েছে যেটা আমি কোনোদিন মানে কোনো গিফট দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা পূরণ করতে পারবো না। সেজন্য যদি কোনোদিন আজকে আমার কাছে টাকা নেই আর আমি বলতে পারেন বেকার, এই লাইফে আমার কাছে যা ছিল যতটা সম্ভবত ছিল ততটা সম্ভবত দিয়েছি, যদি কোনোদিন জব পেয়ে যাই, অন স্ক্রিনে বলছি যদি কোনোদিন জব পেয়ে যাই তো অবশ্যই এ আমার কাছে যে জিনিসটা চাইবে সেটা যত দাম হোক এটা আমি ওকে দেবো যদি আমার সামর্থ্য থাকে। তো সর্বশেষ কথা যেটা আমি চাই কি এর জীবন মঙ্গল হোক, এর ফিউচার উজ্জ্বল হোক, ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, হাসতে হাসতে আনন্দের সঙ্গে জীবনটা কাটুক, এটাই আমি চাই। তো আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো রাখো।